ভারতবর্ষ যেদিকে যাচ্ছে আমি জানি না দরিদ্র যারা আছে বা লোয়ার মিডিল ক্লাস যারা আছে তারা প্রত্যেকদিন সার্ভাইভ করতে পারবে। সোনার দাম 52,000 টাকা হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আপনাদের বারবার পথে নামতে হচ্ছে। আকস্মিক দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, কয়লা দাম বেড়েছে, মানুষের জীবনযাত্রা অসহায় হয়ে গেছে, পেট্রোলের ডিজেলের সমস্ত জিনিসের দাম বেড়েছে, মানুষ দুর্বিষহ। এই অবস্থার মুখে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে রাস্তায় নেমেছি। নতুন করে যে লকডাউন, বিজেপি রাজ্য সভাপতি বলছে তৃণমূল রাজনীতি করবার জন্য এটা করেছে। আমরা রাজনীতি করার জন্য মানুষের উপকার করি, তাই জন্যই আজকে রাস্তায় নেমেছি।